বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় গলা কেটে নৃশংসভাবে খুন করে পালালো দুষ্কৃতীরা। পরে নিহত ব্যক্তির মাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মগোপন করে ছেলের আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার নেতাজি পল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। রক্তাপ্লুত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির স্ত্রীকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ খুনের কারণ এখনো জানতে পারেনি। নিহত ব্যক্তির মায়ের অভিযোগ, এই ঘটনায় তার ছেলের বউ প্রত্যক্ষভাবে জড়িত। সূত্রের খবর, প্রতিদিনের মতো সোমবার রাত্রিতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছেন। বাড়িতে গৃহকর্তা রাজেন তরফদার, তার স্ত্রী প্রতিভা তরফদার ও তার একমাত্র ছেলে অভিজিৎ ওরফে সোনাই তরফদার, তার বৌমা এবং নাতি ঘুমিয়ে পড়েছিলেন। রাত্রি আনুমানিক দুটো নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে গৃহকর্তা রাজেন তরফদারের স্ত্রীকে এলোপাথারি মারতে শুরু করেন। বৃদ্ধা প্রতিভা দেবীর ছেলে সোনাইকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করার জন্য চিৎকার করলেও সোনাই সেই ডাকে সাড়া দেননি। দুষ্কৃতীরা সোনাইকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, পরে গলার নলি কেটে পাশবিকভাবে হত্যা করে নিরাপদে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার পর রাজেনবাবু আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী তরফদার বাড়িতে এসে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে মর্গে পাঠানো হয়। রক্তাক্ত বৃদ্ধা প্রতিভা দেবীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত সোনাইয়ের স্ত্রী দীপ্তি তরফদারকে আটক করেছে। পুলিশ খুনের বিষয়ে নিশ্চিত হতে ফরেন্সিক দলকে ডেকে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত প্রতিভা দেবী হাসপাতালের বিছানায় শুয়ে জানান, বাড়িতে ঢুকতে গেলে তিনটি দরজা খুলতে হবে। সেখানে দুষ্কৃতীরা অনায়াসে কি করে বাড়িতে প্রবেশ করে? গেটের চাবি যেখানে ছিল সেখানেই আছে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তার উপরও হামলা চালায়। প্রাণ বাঁচাতে ছেলে সোনাইকে ডাকলেও তিনি মায়ের ডাকে সাড়া দেননি। এই ঘটনায় তার ছেলের বউ যুক্ত বলে তিনি অভিযোগ করেছেন। হাসপাতালের শয্যায় শুয়ে নিহতের মা প্রতিভা তরফদার কি বলেছেন শুনে নেওয়া যাক। কি হয়েছিল? আমি কিচ্ছু জানি না। বাড়িতে কি করে ঢুকছে? তিনটা লক বন্ধ, তার মধ্যে থেকে কি করে ঢুকলো আমি তো আবার দেখি যেখানে চাবি সেখানেই চাবি আছে। তাহলে কেউ খুলে দিয়েছে, না দিলে ঢুকলো কি করে? ও ডাইরেক্ট আছে কি কোপাইতে শুরু করছে? ডাইরেক্ট এসে আমাকে কোপাইতে শুরু করছে সমানে। তখন আমি কোনো দিশে দাঁড়া পাচ্ছি না যে কি হচ্ছে, কি চিৎকার করছি, রক্ত ঘর, ওর বাবা চিৎকার করছে যে কি হচ্ছে, কে কে, তখন কে বেরিয়ে গেল না কি, আমি কিচ্ছু জানি। তখন আমি অচেতন অবস্থা। আপনার বৌমাকে তো পুলিশ নিয়ে আসছে, কি ওর উপরে শঙ্কা আছে আপনার? ওর উপরে আমার 100% শঙ্কা আছে। ওই করাইছে কি? ওই করাইছি, আমার ওর উপরে সন্দেহ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।